হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ অমৃতার শরীরটা বিশেষ ভালো নেই কিন্তু আজ একটি অঙ্কন প্রতিযোগিতা রয়েছে ওর তো সেই কারণে আমরা পৌঁছে গেছি তালদি জনকল্যাণ সঙ্গে তো এখানে একটা রক্তদান শিবির হচ্ছে আজ আর সেই কারণেই এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো যাই হোক অমৃতাও আমি বারণ করছিলাম যে শরীরটা ভালো নেই আসতে হবে না মা কিন্তু ও বলছে না মা আমি যাব তো যাই হোক এসছি তো দেখো সবে এসছি এখন মঞ্চ সবাই মানে অনেকেই এসে পৌঁছায়নি সেই কারণে ফাঁকা আছে মঞ্চ আর আমরা বসে আছি দেখো বসে আছি আর অনেকেই এসছে কিছু কিছু লোক এসছে এখন সবাই এসে পৌঁছায়নি তো অনেকেই নাম দিয়েছে কিন্তু পৌঁছাতে পারেনি শীতের সময় তো একটু সময় লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে তো সেই কারণে একটু ওয়েট করছি আর ওরাও বলছে একটু ওয়েট করতে হবে তারপর প্রতিযোগিতা শুরু হবে এগারোটা থেকে কারণ সবাই এসে পৌঁছালেই তবে শুরু হবে আর এদিকে দেখো স্টেজটাও সুন্দর করে সাজিয়েছে আর এদিকে শীত বস্ত্র বিতরণ হবে আর রক্তদানও হবে আর পাশের একটা বিল্ডিংয়ে দেখো অঙ্কন প্রতিযোগিতার জন্য বাচ্চাদের বসিয়ে দিচ্ছে সব ভাগ ভাগ করে তো আমার মেয়ে কবি ভাগে তো ওকেও বসিয়ে দিয়েছি দেখো বসে পড়েছে ওর শরীরটা আর এদিকে দেখো বিভিন্ন নেত্রীরা তারাও এসে গেছে আর প্রোগ্রামটা শুরু হচ্ছে তো আমরা ততক্ষণে বসে আছি তো প্রোগ্রামটা দেখছি তো তারা তাদের বক্তব্য রাখছেন আর আমরা দেখছি ততক্ষণে ততক্ষণে ওরা মেয়েরা ওদের প্রতিযোগিতা হচ্ছে দেড় ঘন্টা টাইম তো শুরু হয়েছে প্রোগ্রামটা তো দেখো নেতাদের দিয়ে ব্যাচ পরিয়ে তো বরণ করে নিচ্ছে বিভিন্ন মেয়েরা রয়েছে তারা তো এখানে সন্ধ্যাবেলা বিভিন্ন রকম প্রোগ্রামও রয়েছে বাউল গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আজকাল দুদিনই হবে তো আজকে ওদের পুরস্কার অঙ্গন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে তাদের পুরস্কারটা কালকে দেবে তো আজকে ঘোষণা করে দেবে আর কালকে ওদের পুরস্কার বিতরণ হবে তো আমরা ততক্ষণ বসে প্রোগ্রামটা দেখছি দেখো সব গার্জিয়ানরাও বসে রয়েছে আবার যারা বস্ত্র নেবে তারাও রয়েছে যারা রক্তদান করবে তারাও রয়েছে তো অনেকেই রয়েছে আর দেখো আমাদের ততক্ষণে খেতে দিয়েছে দেখো টিফিনে সিঙ্গারা আর মোয়া তো এদিকে আঁকা হয়ে গেছে অমৃতর আর ওপর থেকে নিয়ে এসেছি আর ওর খুব খিদে পেয়েছি দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছে তো ডিমটা খেয়ে নিয়ে আর নিয়ে গেলাম ভ্যানে বসেছি